নমস্কার বন্ধুরা, বং টেস্টি গেস চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কাজীপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখন যাব আমরা বসিরহাট আমার ছেলের দাদুর বাড়িতে, অর্থাৎ আমার কাকা শ্বশুরের বাড়ি। তো ট্রেন আসতে এখনও একটু বাকি আছে, তো কি আর করা যাবে, একটু স্টেশনে ঘোরাফেরা করা হচ্ছে। আর উনি গেছেন টিকিট কাটতে, টিকিট কাটা হয়ে গেছে, দূরে দাঁড়িয়ে আছে দেখছে। তো ট্রেন আসতে একটু দেরি ছিল আর এখানে সুন্দর সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছিল, তাই দেখে আমার হাজব্যান্ড তো আর লোভ সামলাতে পারলো না, একটু পেয়ারা কিনে নিল। পেয়ারাটা কিনে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর এর মধ্যেই আমাদের ট্রেন চলে এলো। ট্রেনে উঠে সোজা নেমে গেলাম হ্যাবলা স্টেশন। এখানে আসার পর আনন্দ খাওয়া দাওয়া এত মেতে গিয়েছিলাম যে আর সকালের ভিডিওটা করা হয়নি। আর এই দেখো আমার ননদ আমাকে কেমন করে শেখাচ্ছে, দেখো। প্রথমে তো সিঙ্গারা মুড়ি খাওয়া হলো, তারপর কাকিমা আবার চা করে নিয়ে আসলেন, লিকার চা সঙ্গে পপকর্ন ভাজা। আর তার আগেই দেখছো এখানে যে ছোট কড়াটা আছে, এর মধ্যে এক কড়া ফল কাটা ছিল, সেগুলো আমরা সব খেয়ে ফেলেছি। মানে কাকিমা একের পর এক শুধু খাবার দিয়েই যাচ্ছেন আর আমরা খেয়েই যাচ্ছি। এই দেখো আবার একটা খাবারের ডিব্বা নিয়ে হাজির হয়ে গেছেন কাকিমা। কাকিমা তো একের পর এক দিয়েই যাচ্ছেন, আর কাকুও বসে নেই, কাকুও পরপর মনে করেই দিচ্ছেন কারপরে কি আছে। দেখে তো প্রচুর এনজয় করলাম, তারপর কাকিমা আবার রান্নাঘরে চলে এসেছে। এখন ওখানে রাত্রিবেলা রান্না বান্না চলছে, ডিমের কারি, তাই তো? কাকিমা খুব ব্যস্ত, কথা বলার সময় নেই। ও কাকিমা একটু হাই করুন, হাই করুন। আর এখানে কি হচ্ছে? এখানে দুপুরের মাছের ঝোল গরম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এইদিকে সব গান নাচ চলছে জোর কদমে, প্রচুর আলোচনা চলছে। ই রাম, এটা কি পালাচ্ছে যে? এটা হলো আমার ননদের ঘর, আমার ননদিনীর ঘর। এই দেখো সব সময় পড়ায় ব্যস্ত, ঘর গোছানোর আর তার সময় হয় না। ওর এরকম এখানে ওর কম্পিউটার, পড়ার টেবিল, এখানেও সব কেওস কসমস অবস্থা। দেওর এখন বাড়ি নেই, তাই জন্য বলতে পারছি না, হলে আমার বলবে মোদি তুমি আমার সম্পর্কে এই সব বলছো। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছে না, কোনো ব্যাপার না, পরে ভিডিওতে দেখতে পাবে, যখন যা হোক একটা বলবে, গালাগাল দেবে, কোনো ব্যাপার না। আর এই দেখো এই যে প্যাটার্নটা দেখছো, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার নয়, অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের। বাংলাদেশেই কিন্তু এই ধরনের প্যাটার্নগুলো পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু আমরা মোবাইল ঘাটছে। এটা হলো আমার কাকু কাকিমার ঘর, কাকু কাকিমা এখানে থাকেন। কেমন আছো দাদা ভাই? এখান থেকে বাইরে সব সবুজ দৃশ্য, এখানে একটা বেসিক ব্যায়াম আছে, জলের বাইরে গুলো সব এখানে রাখা থাকে, গ্যাস সবকিছু সব এখানেই রাখা থাকে। এগুলো মানে ছোট রক্ষাটা একটা স্টোর রুম। আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে বসে গেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে। ও ফ্যামিলির সবাই যখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয় ঠিক এইরকমভাবে, কী যে আনন্দ হয় বলে বোঝানো যাবে। আর বিশেষ করে শাশুড়ি যখন রান্নাবান্না কাজ কর্ম করে আর বৌমা বসে বসে খায়, তখন তো আনন্দ আরও দশগুণ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সমগ্র ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমার পরবর্তী ভিডিওগুলোও কিন্তু দেখতে ভুল করো না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এইটুকুই, আবার আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।